কিছু কিছু ডিজাইন করার পরে এমনভাবে চোখটা আটকে যায় যে সেখান থেকে ফেরোনো দুষ্কর হয়ে যায়। তো এমনই একটা ড্রেস তোমাদের সাথে শেয়ার করছি যে জায়গায় আমার চোখ আটকে গেছিলো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তোমাদের মাঝে অনেক সুন্দর জামা ওড়না টু পিস ডিজাইন দেখাবো, আর এটা আমার বেশ ভালো লেগেছে। আর চোখ আটকে যাওয়ার বিষয়টা হইলো, আজকে একসাথে অনেকগুলো ড্রেস ফিল্ড থেকে উঠে এসেছে আর সেগুলো ওয়াশ করে ভাবছিলাম যে কোনটা রেখে কোনটার ভিডিও করব। তখনই এটাতে চোখ আটকে গেল, সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। তাহলে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তাহলে চলো প্রথমে তোমাদের সাথে ওড়নাটা শেয়ার করি। সাদা রঙের ব্রাইট কটন কাপড়ের ওপরে এইখানে আমি ওড়নাটার ডিজাইনটা করেছি, আর এইটাতে পুরো অলওভার কাজ করা। ওড়নাটার একদম শুরু থেকে শেষ মাথা পর্যন্ত শুধুমাত্র লখনৌ আর খেজুর পাতা সেলাই দিয়ে কাজ করা। মানে লখনৌ বলতে সুজনি, নিচে থাকবে তোমার শ্যাডো আর ওপরে থাকবে সুজনি। তো এইভাবে কিন্তু কাজ করা হয়েছে। আর এইখানে বলি মজার কথা, সাত রঙের মাল্টি সুতা ব্যবহার করেছি, আর সুন্দরী সুতা অবশ্যই। আর এখানে দেখো প্রত্যেকটা ফুলে কিন্তু আলাদা আলাদাভাবে করা হয়েছে। এটা এমনভাবে করা হয়েছে মানে একটা ফুলের মধ্যে তুমি পুরো যে একই রকম সুতা পাবা এমনটা কিন্তু না। ওড়নাটা কেমন লাগলো জানিও। আর চলো এবার তোমাদের সাথে জামাটা শেয়ার করি। জামাটা হচ্ছে বাসন্তী হলুদ কাপড়ের ওপরে করা হয়েছে, আর এইখানেও মাল্টি সুতা ব্যবহার করা হয়েছে। কিন্তু একটা টুইস্ট আছে, জামাটা যেহেতু বাসন্তী হলুদ আর ওড়নাটা যেহেতু সাদা, সেহেতু ওড়নাটাতে কিন্তু সুতার জায়গায় বাসন্তী হলুদ ছিল আর এইখানে রয়েছে সাদা। এভাবে কিন্তু কালার কম্বিনেশন করে দেওয়া হয়েছে। তো আমি আমার পছন্দ মতো করেছি, এত ভালো লেগেছে এটা আমার যে আমি মানে কী বলবো, তোমাদেরকে বলার মতো কিছু নাই। আর এটা দেখো জামার নিচের দিকটাই, এটা হচ্ছে পাড় করে করা আছে, পাড়টাও কিন্তু বেশ চওড়া আর অনেক সুন্দর একটা ডিজাইন। এরকম মাল্টি সুতার কাজ করা ড্রেস তোমাদের কেমন লাগে আমাকে জানাইতে ভুলবা না। আর এইখানে যে কর্মীকে দিয়ে আমি কাজটা করিয়েছি তার খেজুর পাতা মাশাল্লাহ অনেক সুন্দর। তার খেজুর পাতা আমার খুবই ভালো লাগে, কেন যেন ছোচলো ছোচলো থাকে তো ওই জন্য। তো এই দেখো পুরো জামাটির কত সুন্দর কাজ করা, গলাটা বেশ বড় আর বডি পার্ট একদম কাজে ভর্তি। আর এই দেখো এটা হচ্ছে পেছন দিকটা, জামাটার সামনে পার্ট যেহেতু অলওভার সেহেতু পেছনে কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে এটা ফুল দিয়ে দিয়েছি, তিনটা দুইটা করে, আর এভাবেই কিন্তু রেখেছি। তো এবার চলো তোমাদেরকে হাতাটা দেখাই, হাতাটাতেও কিন্তু বেশ কাজ আছে। আমার বিশেষ করে ওপর থেকে নিচ বরাবর নামবে এরকমভাবে হাতা ভালো লাগে না। আমার হাতা বেশি ভালো লাগে যে হাতের ওইখানে গোলভাবে রাউন্ডভাবে থাকবে কাজ, সেই জন্য আমি এরকমভাবে ডিজাইনটা করি। তো এটা হচ্ছে পাড়, আর তার সাথে ছেটানো দেখো তিনটা দুইটা একটা করে ছেটানো দিয়ে দিয়েছি। জামাটা করা হয়েছে ভয়েল কাপড়ের ওপরে। তো এই দেখো জামা ওড়না একসাথে কেমন লাগছে। একটা কথা কিন্তু জানা আছে, যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু আমার ড্রেসের মধ্যে দেখতে পাবা সাদা বাসন্তী এগুলো একটু বেশি আছে, কারণ আমার এই দুইটা কালার পছন্দ। আর আমার সবসময় এটা মনে হয় যে এই দুইটা কালারের ওপরে যে কোনো ডিজাইন কেন জানি মানানসই লাগে। তো এই জন্যই এভাবে এটা করে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো মতামত জানাইতে ভুলবা না, ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই জানাবা। আর যারা আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে চাও তারা ডেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা, যোগাযোগ করলে নিতে পারবা। তাহলে ভালো থাকো সুস্থ থাকো, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।